কৌশল, রাষ্ট্রবিজ্ঞান, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর কৃষি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বলল, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হল 1956 সালে সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় প্রত্যয় থেকে 1956 সালে সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। 1947 সালে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত পাকিস্তান দুইটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়। তখন থেকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান প্রয়োজন এবং তখন থেকে সংবিধান প্রতিষ্ঠার দাবি দেওয়া হলে উঠে। কিন্তু এই সংবিধান গঠিত হতে প্রায় 10-12 বছর সময় লাগে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার বই। সংবিধান বিহীন কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে। সংবিধান বিহীন রাষ্ট্রের ইঞ্জিন বিহীন জাহাজের মতো। ইঞ্জিন ছাড়া জাহাজ মাধ্যমের দিকে ধাবিত হতে পারে বা চলতে পারে না। একটি নির্দিষ্ট জায়গা থাকে রাষ্ট্র পরিচালিত হতে পারে না। সংবিধান হল রাষ্ট্র পরিচালনা পরিষদ। সংবিধান হল সেই সকল নিয়মকানুন সমষ্টি যার মাধ্যমে শাসক শাসকের ক্ষমতা এবং শাসন কার্য পরিচালনা পদ্ধতি নির্ধারিত হয়ে থাকে। সংবিধানের মাধ্যমে শাসক কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সাধারণ জনগণ কী অধিকার ভোগ করবে, সেই সকল বিষয় নির্ধারিত। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা একটা লিখিত দলিল হল সংবিধান। দীর্ঘ 9 বছর পর 1956 সালে 23 মার্চ যে সংবিধান কার্যকর হয় সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী কী এখন আমাদের ইসলামী প্রজাতন্ত্র। ইসলামী প্রজাতন্ত্র 1956 সালে সংবিধান অনুযায়ী পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। অর্থাৎ রাষ্ট্রপ্রধান হবেন মুসলমান এবং কুরআন সুন্নাহ ব্যতীত কোনো আইন প্রণয়ন করা যাবে না। কুরআন সুন্নাহ ব্যতীত কোনো আইন দ্বারা কেন্দ্র প্রদেশ শাসন করা যাবে না। অর্থাৎ 1956 সালের সংবিধান অনুযায়ী পাকিস্তান একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। 2 নম্বর হল লিখিত সংবিধান। এটি 105 পৃষ্ঠার সংবিধানে একটি প্রস্তাবনা, 6টি তফসিল, 13টি ভাগ এবং 234টি অনুচ্ছেদ বিদ্যমান ছিল। 2 নম্বর হল বুশ পরিবর্তনের সংবিধান। যে সংবিধান সহজেই পরিবর্তন করা যায় সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। আর যে সংবিধানকে পরিবর্তনের জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় সেই সংবিধানকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। আর 1956 সালের সংবিধানটি ছিল দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধানটি পরিবর্তনের জন্য আইনসভার 2/3 সদস্যের ভোটে প্রয়োজন হতো। জাতীয় পরিষদের সাধারণ সংখ্যাগোষ্ঠীর দ্বারা যে কোনো বিল উত্থাপন করা গেলেও তা সংশোধনের জন্য 2/3 সদস্যের ভোটে প্রয়োজন হতো। অন্যতায় যে কোনো বিধান সংশোধন পরিবর্তন পরিমার্জন করা যেত না। তাহলে এদিক থেকে 1956 সালের সংবিধানটি ছিল একটি পরিবর্তনীয় সংবিধান। 4 নম্বর হল যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। এবং সেই সংবিধানের আলোকে কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন, যুক্তরাষ্ট্রের আদালত, এগুলি যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পূর্ণ এই সংবিধানে বিদ্যমান ছিল। সংবিধান অনুযায়ী কেন্দ্র প্রদেশের মধ্যে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা। সংসদীয় শাসন ব্যবস্থা বলতে আমি সেই শাসন ব্যবস্থা করতে চাই যে
কাজের জন্য আইন সভার নিকট জবাবদিহি করে থাকে। তেমনি সে সাতবানের সঙ্গে সম্মেলনের যে পাকিস্তান সংসদীয় শাসন ব্যবস্থা ব্যবহার করা এখানে একজন নামমাত্র সাংবাদিক ছিলেন এবং প্রধানমন্ত্রী তার কাজের জন্য যাবতীয় কাজের জন্য আইন সভার নিকট জবাবদিহি করতে পারে। আইনসভা একক বিশিষ্ট রাজনৈতিক বিশিষ্ট দুই ধরনের হতো। 1956 সালে সংবিধান অনুযায়ী পাকিস্তানের রাষ্ট্রসভা আইনসভা ছিল একক বিশিষ্ট, কেন্দ্র প্রদেশের মধ্যে একক বিশিষ্ট আইনসভা প্রবর্তনের ব্যবস্থা রাখা হয়। কেন্দ্রীয় আইনসভা বা জাতীয় পরিষদে মোট 310 জন সদস্যের সমন্বয়ে গঠিত, 300 জন জনগণের সরাসরি ভোটে এবং 10 জন ছিল সম্পর্কিত মহিলা আসন। কেন প্রদেশের মধ্যে বিরোধ মীমাংসার জন্য 1956 সালের সংবিধান অনুযায়ী একটা যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের ব্যবস্থা? এই যুক্তরাষ্ট্রীয় আদালত কেন্দ্র প্রদেশের মধ্যে বিরোধ মীমাংসা সংবিধানের ব্যাখ্যা প্রদান এবং সংবিধান বিরোধী কোনো আইন তৈরি করে তা অবৈধ ঘোষণা করার ক্ষমতা রাখে। বাংলা এবং উর্দু এ দুটি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকার গুলো বিকল্প নেই, ব্যক্তির পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকার গুলো করা একান্ত প্রয়োজন। বর্তমানে প্রায় বেশিরভাগ রাষ্ট্রগুলিতে জনগণের মৌলিক অধিকারগুলো সংবিধানে সংরক্ষিত বা সংবিধানের মাধ্যমে রক্ষা করা হয়ে থাকে। রাষ্ট্র এগুলো হস্তান্তর কিন্তু করতে পারে একমাত্র জরুরি অবস্থা ছাড়া, তবে রাষ্ট্রপ্রধান জরুরি অবস্থা ঘোষণা করে এগুলো কিছু সময়ের জন্য স্থগিত বা খর্ব করতে পারে। বিচারপতিকে স্বাধীনতা বলতে সে বিভাগকে বোঝায় যে বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষ বিচার কার্য সম্পন্ন করার ক্ষমতা রাখে, অর্থাৎ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পন্ন করতে পারে। আর একটা রাষ্ট্রে একটা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতার কোনো বিকল্প নেই। এদিক থেকে লক্ষ্য রেখে 1956 সালের সংবিধানে বিচার বিভাগকে আইন বিভাগ এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণমুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কার্য সম্পন্ন করার ক্ষমতা প্রদান করে, অর্থাৎ বিচার বিভাগ স্বাধীন রাখতে পারে। সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের বিশেষ ব্যবস্থা সংবিধানে উল্লেখ করা হয় বা রাখা হয়। সর্বজনীন প্রাপ্তবয়স্ক উত্তরাধিকার সংবিধানে জাতি ধর্ম বর্ণ
নির্বিশেষে নারী পুরুষ সকলকে সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ভোটাধিকার অধিকার স্বীকৃত হয়। রাষ্ট্রীয় নীতি নির্দেশ তবে সামরিক বাহিনী উভয় প্রদেশে সমান প্রতিনিধিত্বের ব্যবস্থার কথা থাকলেও তা আইনগত বাস্তবে প্রতিফলনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। সশস্ত্র বাহিনী ও প্রশাসনের অন্যান্য ক্ষেত্রে উভয় প্রদেশের সমান প্রতিনিধিত্ব বা সংখ্যা সমনীতির আইনগত কোনো ব্যবস্থা রাখা হয়নি। যে সংবিধানটি কার্যকর হয় তা মাত্র 2 বছর 6 মাস স্থায়ী হয়েছিল। 1958 সালে 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করে সংবিধানটি বাতিল বলে ঘোষণা করেন। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। দেখা হবে আগামী মাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশা আজকে একদম এ পর্যন্ত।